রাত্রে অনেক রাত তাই সোনালি গান। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে দেখেন আছেন সবাই অনেক ভালো আছেন। তো রাতের বেলায় ব্লগটা শুরু করলাম, এখন বাজে রাত 12টা, প্রায় 12টা বাজে, যে হয়তো 5-10 টাইম আছে। তো আমরা তো ডাক্তার দেখাই আস্তে আস্তে অনেক সময় লেগে গেছে, তাছাড়া আবার আজকে বাস পাওয়া যায়, আজকে যেহেতু বৃহস্পতিবার। তো সব শেষে প্রায় বাসে উঠছি 9-10টার পরে, না আপা 10টার পরে হলো আমরা বাসে উঠছি। তো বাসে এখন নামলাম, তাছাড়া একটু বাসের ভিতরে একটু গ্যাঞ্জাম হচ্ছে, কিছু পোলা পাইন উঠছে ওখানে, মানে ওরা বলতেছে আমরা 8টা বাজে বাসে উঠছি, এখনও বাস ছাড়ে নাই, মানে অনেক টাইম নিচ্ছে এজন্য, মানে কিছু ক্লাস ক্লাস ভাইগা ফেলছে, ওখানে আবার আধা ঘন্টার মতো টাইম লাগছে। তো এমনিতেই আজকে সময় বেশি নাই গা, মানে দেরি হয়ে গেছে, আর তাছাড়া ওখানে আবার একটু সমস্যা হয়েছে যেহেতু। তো সব মিলাই বাড়িতে যাই, সকাল সকাল রান্নার কাজ শুরু করে দিছে এখানে ভাইয়া, হলো নিয়ে দিতেছে যা লাগে আর কি। আর এদিকে আসে হলো রসুন, আদা, ওই যে বাদাম, রাত্রে অনেক রাত তাই শোনাই লিগার ব্লেন্ডার করো না, কুচি সকালে সকাল উঠতে উঠতে 6টা বাজে গেছে গা, পরে নাই গেছে গা, না ইয়ে মুরগি আনতে লিগা বাইর করে আনবো। এখানে হচ্ছে টেবিল সাজাইতেছে, আজকের ব্লগটা একদম সকাল ভোরবেলা থেকে, তো বাড়িতে হচ্ছে অনুষ্ঠান, তার জন্য রান্নাবান্নার আয়োজন শুরু। এখানে হচ্ছে যত পদের শুকনো মশলা আছে সব কিছু বের করা হচ্ছে, বলে রাখবো না নাকি, গরম মশলা, লবণ, এটা হচ্ছে দুধ, একটা আলু বাপারা, কিশমিশি, হলুদ, মরিচ, এলা, এর পাশে আছে মশলা, এটা টেস্টি সস না, তেজপাতা, মুগ ডাল। ও যে সকাল সকাল তুই ভাই, মানে কি শুরু করছে, কি খাইতেছো, কি খাও? পোলাও চলে তো কম কম লাগে, কে কমই তো লাগে। এখানে চিনি আর পোলাও চলনি আসছে, আর এদিকে এই যে পাতিলা বসাই দিচ্ছে রান্না করা, পাতিলা ভিতরে শুধু পানি আসছে আর কিছু নেই, পানি আগুন দিতে কারো লোকরা শুনি, লতার পোলা তো পারে না, লতারই ডাকবো। সব কিছু গুছানো শেষ, দাদা লাগে নিব আর দেবো, আগুন ধরে হেলাইলে ভাইয়া, সময় কে
খাসটা কি পায়েশ দিবেন? তা পায়েশ দিবেন কে খিচুড়ি কো? ঘরে ভাত আছে, রাত্রে কতগুলো ভাত রাখছে, ভাতই খাও, এই খাও, কাজে লাগবো না ভাই। আপনার কি একটা ফিরে মোড়া লাগবো? না, ওই যে কাঠ জ্বলতা শোনা এলে গা মুস্কান কি খাও? হ্যাঁ, এত সকালে এডি খাও কে? আরে তো ঘুমে থেকে ওঠে নাই। ওর নানি আর ওই উঠা চিল্লা চিল্লি না খেলো উঠতেই না কেউ। এই কুকুর ভাই, আমরা খোয়া ডাকে দিচ্ছেন, আজকে আছে কি আনছে? সাদা কাপড় আনছে? সাদা কাপড় আনছে কই এটার ভিতরে? না না, এখানে মুরগি আসছে, আদিয়ন্ত রেনে মুরগি বসো, এর নাম কি? কালো মুরগি ডান্স কি দিকে? ওটা মানে সাদিয়া গোবারি ওই পাশে ডাকা গো তোমাকে না কই নাম বস। আল্লাহ রে, তুই আর ওই শালা কোন সেই কনডি এই সিলিন্ডারটা পাইতে কাটা শেষ হয়নি এখন। সিলিন্ডারটা বাইর করো, নাম নাই আগে দেন। এই যে পানি আর পানি নেই, মুরগি নিয়ে আসছে, মুরগির মাংস নিয়ে আসছে, এখন আধা ব্লেন্ডার করতেছে। বাড়ির বাদাম ই করছে না, এই যে খোসা লাগিয়ে রয়েছে। মুস্কান
কি একবারই দিলাম শশা হলো ই করলা কে দিতেছে নানি নানি খাইবা দুশটা ইসে মাছ নানি দুশটা আমি মাছ নানি নানি চাও একটু পানি ফেস বেশি হলে সমস্যা নাই না পাচু ভাই একটু হালকা পাতলা হলে সমস্যা নাই তো বরাবর না বলে এটা ঠিক মতো না বলে মেশিন নেই বাদাম ব্লেন্ডার করা শেষ বাদাম রিসোর্টে একটা রাখলি তো বলে রাখলি তো ওই ওই বলটাই রাখতেন এটার ভিতরে আদা রাখতেন আদা বেশি না আবার আম্মু সরে তো একটু সামনে থেকে একটু পানি দে মুরগিগুলো হলো এখন সব কাটবে যাইব না যাইব না যাই যাইব কেন না সব কি এক লোক জমে করবেন পাতিল ভিতরে রাখবেন নাকি আল্লাহ এমনি কেমন রসুন একটু কম খাটাইবো মনে হয় আদা একটু বেশি লাগে